দেশের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তায় নতুন সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করে তিনি একথা জানান। এ সময় সেনা সদস্যদের দুর্গম অঞ্চলে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন সরকার প্রধান। বর্ষায় শুধু জল আর শুকনো মৌসুমে ধুধু প্রান্তর, অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা হাওরকে করেছে দুর্গম অঞ্চল। অথচ দেশের বোরো ধানের পাঁচ ভাগের এক ভাগই যোগান দিয়ে আসছেন হাওর এলাকার মানুষ, বাংলাদেশকে নিয়ে গেছেন মিঠাপানির মাছ উৎপাদনে অনন্য উচ্চতায়। আবার ফি বছরের বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়েন এই হাওরবাসী। তাদের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা অথবা যে কোনো মৌলিক চাহিদা নিশ্চিত করা কঠিন সরকারের জন্য। যদিও প্রায় ১৪ বছরে হাওরের জীবন পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় এবার হাওরের সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে নতুন সেনানিবাস উদ্বোধন করলেন তিনি। কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর আয়তনের নতুন এই সেনানিবাসে প্রতিষ্ঠিত হবে উন্নত শিক্ষা ব্যবস্থার স্কুল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নানা সুবিধা, সরাসরি যার সুফল পাবেন হাওরবাসী। সে সঙ্গে নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মিঠামইনের কিশোরগঞ্জ জেলার নবপ্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস হাওর এলাকার সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কাজে কিছুক্ষণ আগে আমরা এটা উদ্বোধন করলাম। শেখ হাসিনা জানান, পানি যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য হাওরের প্রতিটি রাস্তা উড়াল সড়কের আদলে নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বৈশ্বিক মন্দার পরেও দেশের অর্থনীতি গতিশীল, তবে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। দরকার হলে অন্যান্য দেশে আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে, মন্দার ভাব যেন আমাদের উপরে না আসে তার জন্য আমাদের সতর্কভাবে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস, যা কিছু আছে, তেল, সব কিছু ব্যবহারে মিতব্যয়ী হবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। পরে নতুন এই সেনানিবাসে সেনা সদস্যদের প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।